दर्जा चु कर दे मंजिल जाना नीमा मोहम्मद, सदाद कुशाद दर दिल्लत जाने मा मोहम्मद, मा बुलबुलिम नाला दर गुलिस्तान अहम्मद, मा लुलुई मर्जा आमाने मा मोहम्मद, मुस्तागिरे के गुना हम हर चंद उजर खा हम, पच मुर्दा चु गया हम बर आने मा मोहम्मद। अज दर्द जख्मी इसी इसिया मराते गम चे सदी, अज मर हमें सफाया दरमाने मा मोहम्मद, मताली बे खुदायम बर दीने मुस्तफायम, बर दरगही शे गदायम सुल्ताने मा मोहम्मद, दरबाग बुस्तानम दिगार मुखा मैनुद्दीन चिस्ती, बगम द सस्त कुरान बुस्ताने मा मोहम्मद। महान मुर्शिद पीर कबलाई काबा चिरागे जान छुरी बिनय सम्राट डॉक्टर कलंदर बाबा जहांगीर भाई मनाल छुरेश्वरी ओ माता डॉक्टर नजमुन नाहर चरणे भक्ति रेखे अपनादेर प्रति भालोबासा रेखे श्रद्धा रेखे आमि किछु कथा बोलबो, तारपर आमरा साजदा वजीफा करबो, तारपर तबारक देवा हबे। বাবা বলছেন যে সারা জীবন দুনিয়ার পূজা করে গেলাম, ঘর চিনলাম, টাকা পয়সা চিনলাম, সংসার চিনলাম, সবকিছুই চিনলাম, কিন্তু নিজেকে চেনার সময়টি আর হলো না। এই দেহ কাঁচার মধ্যে যে আমিটি বাস করছি সে আমিটিকে আর চেনা হলো না, আত্মদর্শন হলো না। আমরা দেখি, আমরা নিজেকে দেখি, কি করে দেখি? একটা আয়নার মাধ্যম দ্বারা দেখি, এছাড়া কিন্তু দেখতে পারি না। কি কিসের মাধ্যমে দেখি? আয়নার মাধ্যমে। ঠিক সেইভাবে উসিলা ছাড়া নিজেকে চেনা যায় না, আত্মশুদ্ধি সম্ভব নয়, আত্মার দর্শন সম্ভব নয়। তাই কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী সেই হেরা পর্বতের শিক্ষা, সেই ধ্যান সাধনার শিক্ষা আমাদের, আমরা যেটা পাই সুফি মেডিটেশন সেন্টার, সুফি ধ্যান সাধনার স্কুলে। আপনি একজন আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে আসেন, ওনার অনুমতি নিয়ে আপনি ধ্যান সাধনা স্কুলে 4 মাস ধ্যান করুন, অবশ্যই আপনি পাবেন। যদি না পান ফেলে দেন, কোনো প্রয়োজন নাই। কারণ বাবা বলছেন যে সারা জীবন বাবা বাবা ডাকবো পাবো না কিছু, এমন বাবা ডেকে লাভ নেই। আল্লাহ পাক বলছেন যে তুমি কত ভুল করবে আমি তোমাকে ক্ষমা করে দিব। 5টা বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তুমি কত ভুল করবে আমি আল্লাহ ক্ষমাশীল, আমি ভুল, তুমি ভুল করবে যত তার চেয়ে দ্বিগুণ ক্ষমা করব। কিন্তু বান্দার হক যদি তুমি মেরে দাও, অন্যের প্রতি জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, কারো মনে কষ্ট দেও, অথবা কারো দশার জমি মেরে দাও, তাহলে আল্লাহ মাফ করার আইনই রাখে না যদি সেই বান্দা মাফ না করে। আমরা অনেকেই বলে আমি দাবি ছাড়বো না, তার মানে তার কাছে ঘুরে তার আসতেই হবে, কোনো উপায় নাই। আল্লাহ নিজেই বলতেছেন বান্দার হক না মারতে, এতিমের হক না মারতে। কিন্তু একটা জিনিস দেখেন, আবার বাবা এটাও বলতেছেন যে সাধক সাজা যতটুকু সহজ ঠিক ততটুকুই কঠিন সাধক হওয়া। এই যে আমি মুখ দিয়ে বলতেছি, বাবার কত বাণী বলতেছি, এর একটা আমল যদি আমি করি তাহলে আমি অনেক কিছু অর্জন করতে পারবো, কিন্তু আমি সাজাই পারতেছি না, অনেক কষ্ট। মুখে বলা যতটুকু সহজ করে দেখানোটা অনেক কঠিন, অনেক কঠিন একটা বিষয়। আমি যতই প্রেমের বয়ান করি না কেন, আমি কি প্রকৃত প্রেমী? আমি যতই বান্দার হক বিষয়ে কথা বলি না কেন, আমি বলতেছি আপনারা বান্দার হক মারবেন না, আপনারা কারো প্রতি জুলুম করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, অন্যায় করবেন না, আমি সানাই কি করছি? আমি কি কারো হক মারছি? আসলে নিজেকে দিয়ে বিচার করলে যতই লুকানো হোক নিজের কাছে ধরা পড়বে।
কারণ বাবা আমাকে একটা কথা বলেছিল, যখন সাধনায় বসার আগে আমি বাবাকে বলতাম, মানে আমার একটা এরকম বিশ্বাস ছিল যে আমি ছেলে হতে পারে আমাকে ধ্যান সাধনার অন্য কিছু বলে দিবে যেটা আমার জন্য সহজ হবে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে উনি নিজের আপন সন্তান থেকেও ভক্তদের অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। তো উনাদের যা বলেছেন আমাকে সেটা বলেছেন, আমাকে বলছেন যে প্রথম একটা কথা বলেছেন, মানে সবার উদ্দেশ্যে আর কি, নিজের বিবেকটাকে কখনো মারা যাবে না। আমি যতই মানুষের সাথে অন্যায় করি, আমি ঘুমাতে যাই বা যখনই হোক, আমার কাছে কিন্তু সেটা ধরা পড়ে একাকিত্ব হলে, মন বলে নারী তুমি এই কাজটা অন্যায় করেছো তার সাথে, তুমি ক্ষমা চাও, বা এরকম অনেক সময় হয়। তো বাবা আমাকে বলতেছেন সাধনার সময় এরকম এরকম, তো আমি বাবাকে আর কিছু, বাবা বলে তুমি ধ্যান করবে, আমাকে বাবা আর কিছু ধ্যান করবে, তিনবার বলছে। তো বলতেছে তুমি যখন ধ্যান করবে তখন তুমি বলবে এই হাত আমার না আমার মুর্শিদের, আমি দেখি না আমার মুর্শিদ দেখে, আমি শুনি না আমার মুর্শিদ শুনে, এই মুখ দিয়ে আমি বলি না আমার মুর্শিদ বলে, আমার যা কিছু আছে সব কিছু আমার মুর্শিদের, আমার বলতে কিছু নাই। যদি আমার বলতে কিছু নাই থাকে তাহলে কি আমি অন্যায় করতে পারি? আমি কি কোনো পাপ কাজ করতে পারি? কখনোই না। নিজের চোখটাকে জাকাত দিয়ে দেন, মুখটাকে জাকাত দিয়ে দেন, আমরা নিজের ভিতরের পশুকে না মেরে আমরা কুরবানি দিই একটা অভোলা প্রাণীকে, ভিতরের পশুকে মারতে হবে। বাবা বলতেছেন যে তুমি তোমার খান্নাসকে মুসলমান বানাও অথবা তাড়িয়ে দাও। বাবার কাছে অনেক মানুষই আসতেন, অনেকে দুনিয়া চাইতেন, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, এটা সেটা দুনিয়া চাইতেন, কিন্তু কেউ যদি বলতো বাবা আমি ধ্যান সাধনা করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি নিজেকে চিনতে চাই, তাহলে যে বাবা কি খুশি হইতেন এটা হিসাব ছাড়া, অনেক খুশি হইতেন। আমাদের স্কুলে বর্তমানে সুফি ধ্যান সাধনার স্কুলে বর্তমানে দুইজন সাধক আছেন, মালিক যেন ওনাদের মনের মকসুদ গুলো পূরণ করেন, ওনারা যে আশা নিয়ে এসেছেন ওনারা যেন সে সত্য পান। কারণ বাবা বলেন যে তুমি একটা পুকুরে জাল ফালাও, চার পাঁচবার যখন জাল ফালাবা তখন বুঝতে পারবা এই পুকুরে মাছ আছে কি নাই, অনেকে জাল ফালায় বুঝতে পারে। তো এইভাবে আপনি একটা ধ্যান সাধনা করেন, করে দেখেন সত্য আছে কিনা। আমার মনে একটা প্রশ্ন ছিল যে ধ্যান সাধনার কথাও কি কুরআনে আছে, তখন দেখতে পাই সূরা তওবা সম্ভবত 2 নম্বর আয়াতে বলতেছেন ফাসিহু ফিল আরদি আল বাতাসকুরু, যে তুমি তোমার দেহে 4 মাস ভ্রমণ করো অবশ্যই তুমি কিছু না কিছু পাবে। আর সত্যের যেই জিনিসটা সেটা আমাদের মহানবী দেখিয়ে দিয়ে গিয়েছেন, সবচেয়ে বড় জলজন্তু প্রমাণ যে কাবায় শরীয়ত এরা গুহায় মারে ফেলে, উনি 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে সময় সময় ধ্যান সাধনা করেছেন, উনি তো কাবায় বসেন নাই, উনি তো বাড়িতে বসেন নাই, উনি কেন ধ্যান সাধনায় গিয়েছেন, উনি কেন হেরা পর্বতে গিয়েছিলেন, ওনার কি প্রয়োজন ছিল কোনো ধ্যান সাধনা? মহানবী বলছেন যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন তিনি নবী, ওনার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা যারা বাবার বই পড়েন অথবা অবশ্যই বাবার বইগুলো পড়বেন, আপনাদের ধ্যান সাধনা সম্পর্কে, এরপরে নবসৃ সম্পর্কে অনেক কিছু, অনেক বিষয়, অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। আর যারা বাবার বই পড়ছেন বা সবার প্রতি আরেকটা অনুরোধ রইল যে আমরা বই পড়ে চাই না মোল্লাদের মতো তর্ক করতে, বাবা একটা কথা বলে কয়েকটা কথা শিখে অন্যকে তর্কে হারিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ বুবা হয়ে ধ্যান সাধনা করো, নিজের অন্তরের বাণী শিখতে চেষ্টা করো। আর বাবা এটা বলেছেন যদি আমার কাছে সত্য না পাও ফেলে দাও, এই কথা কয়জন বলছে আমার জানা নাই। হায় হায়, আসো বসো মুরিদ হও,
সাধনা করো না পাও জাহাঙ্গীর খেতে দাও কারণ বীর বড় নয় সত্য পাওয়াটাই বড় তেমন মুর্শিদ পাওয়া অনেক বড় একটা ভাগ্যের বিষয় আমরা এখন অজিবা পড়ব দলের মধ্যে সকলে এসে গেছে আমরা যার যার গুরুর আপন গুরুর ধ্যানে মগ্ন হয়ে পড়ব খাজা বাবা বলছেন যে যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান আমরা যারা গুরু ধরা ব্যক্তি আমাদের যারা যেন কখনো অন্যায় কাজটা না হয় আদর ভক্তি ভালোবাসা বিনয় সবকিছুই যাতে আমাদের মধ্যে থাকে কারণ গুরুর হাত ধরলে আর পাপ করা যায় না যারা করেন তারা হইতে পারে এখন আমার জানা নেই কেন করেন কিন্তু মুর্শিদের হাতে দেওয়ার পরে কারণ আমি তো আমার সবকিছুই তার কাছে সঁপে দিয়েছি আমি নিজেকেই বিক্রি করে দিয়েছি আমার মালিকের কাছে আর এমন বাবা জাহাঙ্গীরের ভক্ত একটা সময় আসবে এটা বাবাও বলতো কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর একটা সময় আসবে মানুষ খুঁজবে তুমি বাবা জাহাঙ্গীরের ভক্ত ছিলে বাবা বলতো এই যে সাধনা করছো আমি যে তোমাদের খেলাফত দিয়েছি এটা জলজন্ত প্রমাণ এটা জলজন্ত প্রমাণ যদি বিশ্বাস না করে তখন তুমি এটা দেখায় দিবা দেখো আমি বাবা জাহাঙ্গীরের মুদিক একটা দিন যাবে মানুষ খুঁজবে বাবা জাহাঙ্গীরের মুড়িকে আমরা আপন যার যার আপন গুরু ধ্যানে আমরা সাজদা শরীফ পড়ব আমি পড়ি ভাইরা মনির ভাই পড়ি জামাল ভাই পড়ি اللهم اللهم صل على صل على سيدنا سيدنا محمد محمد وسيلته وسيلته اليك اليك واله واله وصلى وصلى كل يا نار كل يا نار كوني بردا كوني بردا وسلام على سلام على ابراهيم ابراهيم يا الله يا الله يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحمة للعالمين يا رحمة للعالمين سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر جان من نسارا বনামে হুসাইন গুলামে গুলামানে হুসাইন শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দীন হস্তে হুসাইন দীনে পনা হস্তে হুসাইন সদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজীদ হক কে বিনায়ে লা ইলাহা লা ইলাহা হস্তে হুসাইন হস্তে হুসাইন ইয়ালি ইয়ালি ইয়া মুশকিল কুশালি ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাক আলী ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী ইয়া সুনি জাত আলী ইয়ালি ইয়ালি ইয়া এলিয়া ইয়া এলিয়া ইয়া বুল হাসান ইয়া বুল হাসান ইয়া ভূতরা ইয়া ভূতরা হাল্লে মুশকিল হাল্লে সরওয়ারিদি সরওয়ারিদি সাফাইয়া মুল হিসাব সাফাইয়া মুল হিসাব সূরত ফাতিহা সূরত ফাতিহা নমো দি ফাতাগুই নমো দি ফাতাগুই লাফতি লালি না সাইফ ইল্লা জুলফিকার না সাইফ ইল্লা জুলফিকার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া ইমাম আব্দুল্লাহ ইয়া ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া মা আমিনা ইয়া মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া ইমাম আবু তালিব ইয়া ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালাম
السلام عليكم يا مشكل كشا مولا علي عليه الصلاة والسلام السلام عليكم يا خاتون الجنة ما فاطمة الزهراء عليه الصلاة والسلام السلام عليكم يا إمام حسن عليه الصلاة والسلام السلام عليكم يا شهيد أعظم إمام حسين عليه الصلاة والسلام السلام عليكم يا إمام زين العابدين عليه الصلاة والسلام السلام عليكم يا إمام علي أكبر عليه الصلاة والسلام السلام عليكم يا إمام علي أصغر عليه الصلاة والسلام السلام عليكم يا إمام كاشم عليه الصلاة والسلام السلام عليكم يا إمام باكر عليه الصلاة والسلام السلام عليكم يا إمام جعفر صادق عليه الصلاة والسلام السلام عليكم يا إمام موسى كاظم عليه الصلاة والسلام السلام عليكم يا إمام علي رضا عليه الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما السلام عليكم يا إمام علي تاكي عليه الصلاة والسلام السلام عليكم يا إمام علي ناكي عليه الصلاة والسلام السلام عليكم يا إمام حسن أشكري عليه الصلاة والسلام السلام عليكم يا إمام مهدي عليه الصلاة والسلام السلام عليكم يا غوث خدا مشکل کشا غوث العظم رئیس العارفی پیران پیر دستگی محبوب سبحانی کتوب ربانی غوث سمدانی یا شیخ سید مولانا محی الدین عبد القادر جیلانی الحسانی والحسینی اولاد امام موسی کاظم علیہ الصلاۃ والسلام مدد فرما مدد فرما مدد فرما السلام علیکم یا حضا حبیب اللہ ماتا فی حب اللہ شہنشاہ ولی افتاب ولی سلطان الہند ہند الولی عطائے رسول یا شیخ سید مولانا مین الدین حسان سنجاری الحسینی الحسانی اولاد امام علی رضا علیہ الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما علی علی
আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবী আলী মা ফাতেমা হাসান হুসেন পাঁচ জাত লক্ষ কোটি সালাম জানাই পঞ্জাতনের পাঁচরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন
आसमान बोले जमीन बोले आज के मोदेर खुशीर दिधराते तशरीफ आनले रहमतले लाला मीन अल्लाहुम्मा सल्ले वाला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद बेला जखन डूबे जाबे पारेर तोरी पाबे ना मेला जखन डूबे जाबे पारे तोरी पाबे ना समय थाकते मुर्शिद धरे जीवन करो साधना अल्लाहुम्मा सल्ले आला सैयदना कशफत तुजा भी जमाली ही हसनत जमीओ की साली ही सल्लू अलैहि वसल्लम।
Ya Rasheed, Ya Malik. Allahumma amin. Hey Allah Pak, apnar darbare dui hat tule chailam. আপনি আমাদের ফিরিয়ে দিন। হে আল্লাহ পাক, আপনি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আপনার হাবিব বলেছে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার ইত্রাতকে ভালোবাসে, আহলে বায়াত তথা বংশধরকে আপনার ভালোবাসে, শুধু রক্তের নয় নূরের বংশধরকেও। আপনার বংশধর কারা? আহলে বায়াত পাক পঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌজানি কারগণ উজত নূরের সন্তানগণ আছে, বাবা শাহজালাল, শাহ পরান, বাবা গুনী শাহ, খাজা বাবা বড়বীর আব্দুল কাদের দিরানি, বাবা ভান্ডারী সুরেশ্বরী, বাবা কালামদার জাহাঙ্গীর সুরেশ্বরী, সকলের প্রতি সালাম ভক্তি রেখে বাবা তোমার পাক দরবারে দুই হাত তুলে চাইলাম, এই হাতটুকু আমাদের ফিরিয়ে দিও। হে আল্লাহ পাক, হে মালিক, হে মুর্শিদ, হে দয়া, হে আমার প্রিয় মুর্শিদ কেদায় কামা, তোমার পাক দরবারে আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি তোমার খাসরুল খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিও, জাদু টুনা জিন পরি দৈদত্ত হতে রক্ষা করে দয়া। দয়াল যাদের ব্যবসায় মন্দ চলছে তুমি তাদের ব্যবসা উন্নতি করে দাও, তুমি রিজিকের মালিক, তোমার কাছে সকল চাওয়া পাওয়া দেয়, তোমাকে পৃথিবীর যে কোণে দয়াল তোমাকে যে ডাকছে হৃদয় দিয়ে তুমি তার ডাকের সাড়া দাও মালিক, তুমি তাকে দয়া নসিব করো, তার সকল সকল বিপদ আপদ তুমি দূর করে দাও মালিক। আমাদের মুক্তার ভাইয়ের আম্মা বিদায় নিয়েছেন মালিক, ওনার নফসের মাগফিরাত আমরা কামনা করছি, আপনি ওনাকে ভালো একটা জনম দান করুন। আমাদের যারা বিদেশে ভক্ত ভাইরা আছে, কষ্টে দুঃখে আছে, সকলের কষ্ট আপনি দূর করে দিন মালিক। আপনারই সন্তান আমরা, চাওয়া পাওয়াই আপনার কাছে মালিক। আমরা যেন সত্যের পথের পথিক হতে পারি মালিক, আমরা যেন জীবনে একটিবার হলেও তোমাকে ডাকতে পারি, ধ্যান সাধনা করতে পারি, সেই দেখা সেই দেখানো হেরা পর্বতের শিক্ষা যেন থাকি মালিক, কারো মনে যেন কষ্ট না দেই মালিক, এতিমের হক যেন না মারি, বান্দার হক যেন না মারি মালিক, মুখে যেমন বলি তেমন যেন হৃদয় ধারণ করতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো। আমাদের সাথে যারা হাত তুলেছে মালিক, তাদের মনের বাসনা যদি ন্যায় সঙ্গত হয় তুমি কবুলু মঞ্জুর করে নাও মালিক, তোমার জাতের দুহাই দিয়ে চাইলাম, তোমার হাবিবের দুহাই দিয়ে চাইলাম, তোমার পাক পঞ্জাতনের দুহাই দিয়ে চাইলাম, এ হাতটুকু আমাদের ফিরিয়ে দিও না মালিক। তোমার দরবারে লিল্লা চাইলাম, ফিত্রা চাইলাম, জাকাত চাইলাম, ভিক্ষা চাইলাম মালিক। আল্লাহু মানসুন্না ফাইনাকা খায়রান নাসিরি, আল্লাহু মাফতানা ফাইনাকা খায়রুর ফাতিহি, আল্লাহু মাফাজনা ফাইনাকা খায়রুর গাফিরি, আল্লাহু মাফাজনা ফাইনাকা খায়রুর ফাতিহি, আল্লাহু মাওয়াফি আলাইনা সাবরা ওয়া সাব্বির আকদামানা ওয়া তাফানা মুসলিমিন, আমিন আমিন আমিন, বেজুদি কামিন বিনতে নানি কামিন বেলুৎফি কামিন বিবিরি কামিন বিজাতি কামিন বেজাতি কামিন বেকুদরতি কামিন বেফদলি কামিন বেমন্নি কামিন বেজালালি কামিন ইয়া খাইরুল মুসওয়ালিন, তবারাক আসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালিল ইকরাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।